এই মুহূর্তের পর সবথেকে বড় খবর, অনিয়মে জারে উচ্চ প্রাথমিক সিবি তদন্ত চেয়ে মামলা দায়ের করলো হাইকোর্টে। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। উচ্চ প্রাথমিক নিয়োগে ফের মামলা, সিবি তদন্ত চেয়ে মামলা করা হলো হাইকোর্টে। কমিশনারের অনিয়মে অভিযোগ তদন্ত চেয়ে দায়ের হলো জনস্বার্থ মামলা। সিবিআই বা সিআইডি অফিসারদের নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা শিট গঠন করার তদন্তে আবেদন জানা হয়েছে। উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে বারবার কমিশনারের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ উঠে এসেছে। কলকাতা হাইকোর্টের তৎপর নির্দেশ দেওয়ার পরেও অনিয়ম কার্যত থেকেই গেছে, বারবার অনিয়মে মামলা হচ্ছে হাইকোর্টে, যার জন্য নিয়োজক প্রতিক্রিয়া ব্যবহার হচ্ছে, যেখানে কিন্তু আবার বড়সড় বিপদের মুখে পড়লো শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতার বিরুদ্ধে একাধিক মামলা হাইকোর্টে দায়ের হয়েছে, মমতার বিরুদ্ধে ক্ষুদ্র কলকাতা হাইকোর্ট, যেখানে কিন্তু আবার বড়সড় বিপদের মুখে পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কলকাতা হাইকোর্ট, এমনটাই জানিয়েছে হাইকোর্ট সূত্রে খবর। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গে যে ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তার জন্য কি হাইকোর্ট মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত না, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।